সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মঙ্গলবার, মা বাড়ি যাবে, যার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু সারলাম। রান্না টান্না আমার সব হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পচা গেছে, এখানকার বাসনও সব মাজা হয়ে গেছে। মা এখন ভোগ গোছাচ্ছে গোপালের জন্য। এই যে উচ্ছে আলু সেদ্ধটা মাখবে, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর করেছিলাম সর্ষে পটল, আর করেছিলাম ঝিঙে আলু গাঁঠি দিয়ে একটা তরকারি। এই রান্না খুব চটপট করে করেছিলাম। মা ওখানে মায়ের জন্য খাওয়ার যেটা নিয়ে বাদবাকিটা এখানে দিয়ে দিল, আর একটু তরকারি নিয়ে নিল, ওই ঝিঙে আলু তরকারিটা বাড়িতে নিয়ে যাচ্ছে মা। বলছে সেরকম হলে দুটো রুটি করে নেবো, ওই দিয়ে হয়ে যাবে। এই ভাতটুকু বেঁচেছে, এই ভাতটুকু দিয়ে গেল, অবশিষ্ট যেটা ছিল। আর একটা উচ্চ বলে, এই উচ্চটার মাখলাম না, তোরা মেখে খেয়ে নিস। ঠিক আছে, আমাদের খেতে খেতে তো দেরি আছে, ঠিক আছে। তা মা এগুলো সে দিয়ে মাকে বললাম, তুই বাসনগুলো ওখানে রেখে দাও ভিজিয়ে, আমি বিকেলবেলা যখন সন্ধ্যে দিতে যাব তখন আমি মেজে ফেলবো। তা মা এগুলো সব রেখে, এই যে মার খাবারটা ওখানে রয়েছে, গোপালের ভোগ নামিয়ে মা এখানে নিয়েছে। তার মধ্যে তো সংস্কার ঘটে না, না ছোট ছেলে এসছে, ও নিয়ে যাবে ঠাকুকে অন্ধের জ্যোষ্ঠী। ওখান থেকে মিষ্টিটা খাবো বা, এই দেখ প্লেটের তলায় মিষ্টি আছে, কালকে রেখেছি, তো কালকে তো আসিস নি, তোর নাম করে হাতটা ধো, ধুয়ে খা, নাম করে লেখা আছে, গায়ের নাম লেখা আছে, হাতটা ধো। ওই সোনা এসেছিল, সোনা নিয়ে এসেছে মিষ্টি, কালকে বের করে আবার ঢুকিয়ে রেখেছি। নামটা খাস না, নাম লেখা, ভাত খেয়েছিস? হ্যাঁ। নালে খাবি এখানে? না না খেয়েছি, ওইগুলো দেরি হলো। না না আমি ছাড়বো না, যদি আমি আমাদের মিষ্টিটা খেয়ে নে। এই যে এই কমলা প্লেটটার তলায়, হ্যাঁ হ্যাঁ বস ওখানে, কি পেতে। হ্যাঁ তোর নাম করে রেখেছি, যার জন্য আমি আবার ঢুকে রাখলাম। চি ভালো করেছে, সাবধান, আস্তে আস্তে খা। মেয়ে ওখানে ঠাকুর ঘরের জল তুলছে, ওই জল দিয়ে ধুয়ে দিয়েছিলিস তো নিচটা ডোরা, ওখানে রেখে দে, ফিল্টারের ওই দিকটা রাখবি, কৃষ্ণ ঠাকুরের ওই দিকটা, এদিকে রাখিস না। ভালো মন্দ গা টা ধুয়ে নিয়েছিস? ঠাকুর তৈরি হয়ে বসে রয়েছে কখন থেকে, ঠাকুর হচ্ছে আমার একটা ঘুম হয়ে যাইতো না। তুমি তৈরি হও, কোথায় গপু কই তুলেছ, কোথায় রেখেছো? গোপালকে ঢুকিয়ে দিয়েছে, ওই যে ব্যাগের মধ্যে ঢুকি মারছে। ওর বাবা খাওয়ার জলটা ভরে নিচ্ছে, পাম ছেড়েছে, আর এখানে মা তৈরি হয়ে বসে আছে। এই যে তৈরি হয়ে বসে আছে, মেয়ে স্নান করে ঢুকেছে ঠাকুর ঘরে, ঠাকুরটা নমস্কার করে নেবে। মা জব করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সব। মা বলছে আমার এক ঘুম হয়েও যেত। আর এখানে মায়ের ব্যাগটা সব গুছিয়ে এখানে রেখে দিয়েছে। এখন ঘড়িতে বাজে কোনো একটা হয়নি, একটু বাকি। যা বৃষ্টি বাবা, আর হাওয়া, ঝড় ঝড়, এত ঝড় ছিল কালকে, আমি তো ওখান থেকে একটুখানি ভিডিও করেছি তো বাবা, হাওয়া সে সুপারি গাছটা এরম 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 করছে, কলা গাছটা করছে, ওই ঝড়ের মধ্যে যাবে কি করে? তারপর যদি চোখে জল পড়ে বৃষ্টির জল, ওই থাকো, বললাম তো থাকো, আর কদিন থাকো, জন্মাষ্টমী যাবে না, তৈরি হও। এগো রোদ আর এখনো ঠিক ঠিক আছে, চেনটা একটু ফাঁকা রাখো। জল খা মিষ্টি খেয়ে, জলটা খা, এই যে ব্যাগ সব নিয়েছো তো মা, গামছা টামছা না, তখন তো অসুবিধা হবে, তোমার তো এটা একটা নিয়ে আসো, আবার নিয়ে যাও। তোমার কাছে এখন ওটা পড়তে পারিনি,
ডোনা কি জামা পরছিস? আচ্ছা বললে কিছু হবে না, ঘুমাতে বলছে আমাকে, মানে এমনি জেগে ছিলাম না, কাজই করছিলাম, রাতে 3:30-4 সময় কাজ শেষ হয়েছে। ভালো হয়েছে, তুমি দেখেছো তো, এবার সেটা যেন মাথায় থাকে। ওকে ফোন একদম করবো না, আমি সবাইকে বারণ করি না, কখনো কখন কলে থাকে ই থাকে সেটা দিদি বুঝবে। রোববার করে একটু বেলা করে একটু অনিয়ম করে, লেট খায়, কত কিছু হয়। রবিবার বিকেল দুপুর থেকে রাত্রি অবধি পাবে তুমি, তারপরে পাবে না। আমাকে যদি রবিবার দিন কেউ বলে না কোথাও জিততে, আমি তো কাঁদো, হাত পা ছড়িয়ে বসে। আমার একদিনই টাই, আমাকে একটু ডাকবে না। ওই যে সোয়াশুজি বেসিনের পাশে দেখ, ওই ধোয়া, ওই যে ওপরে ওপরে গ্রিলটার দিকে তাকা, গ্রিলের দিকে তাকা, ধোয়া আছে, আমি সার দিয়ে ধুয়ে রাখি। না না ওখানে ব্যায়াম করবা, কিন্তু দুবার করে ব্যায়াম করবা, জুতোটা নাও মা, দাঁড়া 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 দাঁড়া, তুমি আবার পড়ো না, এটাই তো ভয় লাগে। বাবা আবার তুইও পড়লি রে, না সরে যা সরে যা। হ্যাঁ টাটা, সকাল করে শুতে পারি, হ্যাঁ সকালেই শোবো, সকালেই তো ঘুমোয়। যদি বাগুয়াটির থেকে একদম বসে যাও, বাগুয়াটির থেকে ঠিক মতন পাটা ঢোকাও জুতোর মধ্যে। হ্যাঁ ওই জন্য আমি বলি কি, পামশু পরতে পরবে না তো, পামশুটা পা আটকানো থাকে, পায়ের জোরও হয়। সাবধানে যে ওইখানে সামনে ইট আছে, দেখো জল নেই, সকালে জল ছিল। ঠিক আছে যাও, পেট ভরেছে তো? ভাতটাও নিয়েছি আজকে কম, আর একটু নিলে ভালো হতো, ঝাল লেগেছে। মা বাড়ি গেল আজকে, কালকে তো যাবে যাবে করে যাওয়া হলো না, যে যাওয়ার মুহূর্তে এমন ঝড় বৃষ্টি শুরু হলো না, আর যেতে পারলো না। মা যাবে যাবে করে কালকে সব কিছু গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে লাস্ট মুহূর্তে যেতে পারলো না, এমন বৃষ্টি নামলো, বৃষ্টির সাথে ঝড়ও ছিল। আমার ছোট্ট ছেলেটা অর্ধেক রাস্তায় এসে আবার বাড়ি ফিরে গেল, তা আজকে আসলো, আজকে গেল, কেন জন্মাষ্টমী বলেছিলাম থাকো আর কিছু, জন্মাষ্টমী তো না গেলেও হবে না, মন্দিরে যাবে, সেটার জন্যে গেল আজকে। মেয়ে এখন অফিস যাবে, মেয়েকে খাইয়ে দিলাম, মুখটু ধুয়েছে, ড্রেসও পরা আছে, বাবা একটু এগিয়ে দিয়ে আসে, তারপর আবার বাবা বেরোবে, তৈরি হয়ে গেছে, এবার বেরোবে। তাড়াতাড়ি
চশমাটা ভেঙেছি, এই যে চশমাটা আবার একটু ঠিক করতে দেবে, ঠিক করতে দেবে, এই গ্লাসটার মধ্যে চশমাই বানাতে হবে। আর একটা চশমা দিয়ে একটা চশমা তুমি আবার যদি এটার উপর বসে পড়ো তখন এটা হাতে ধরো। প্লেয়ারদের মতন গেঞ্জিটা করেছিস? বৃষ্টি হবে রে বাবা, ঠান্ডা লাগবে। এই বৃষ্টিতে বলছিল কি নতুন জুতো পরবে, আমি বারণ করলাম, তাই একটু কেরা আছে মাথায়। জুতোর একটাই আনবক্সিং করানো হয়েছিল সেদিনকে। আর এখানে আমার এখানে জুতো ধরেনি, এখানে জুতো রাখা, এটা আমার জুতো না। তোমরা ভেবো না যে ও জুতো পরে ঘরে ঘুরঘুর করছে, আমার সব জুতো পরিষ্কার করে নিচে জল টল দিয়ে ধুয়ে আমি আবার ঢোকাই ওখানে রাখি। বাইরের জুতো আমি তুলি না, না পরিষ্কার করে। জল নিয়েছিস? ফোন পয়সা সব আজ ভিজে আসবে, ঢুকতে দেবো না, ভিজে আসবে, ঢুকতে দেবো না, বাইরে জামা কাপড় শুকিয়ে দেওয়ার ঢুকবে। মেয়ে অফিস থেকে এসছে, দাও খিদে পেয়েছে, আজ খেয়ে নে একেবারে, 10:15 হয়তো বাজে, আজ একেবারে খেয়ে নে। আমি তোকে সবসময় বলি অফিস করবি করবি, তাতে খেয়ে নিবি। তারা এই তো বের করলাম ফ্রিজ থেকে, ও বললো খিদে পেয়েছে, বাবা এসছে, এই ঢুকলো, মানে ঢুকেই এই ঘরে উঠে গেছে, তাহলে একেবারে খেয়ে নে। ডালটা গরম করেছিলাম, তরকারি গুলো ঠান্ডা আছে না, পুরো সব চটকে নিয়েছে, ওই গরম আর ঠান্ডা মিশে একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে। অফিস থেকে এসে একেবারে ভাত খেয়েই বসবি, অফিস শেষ হতে হতে তো অত বেলা হয়, তো খাবারটাও হজম হবে, আর এরকমই খাবি অফিসে, এরকমই খাবি, তাহলে তাড়াতাড়ি না ঘরের খাবারটাই আসো, ওই তো আমি যাবি, তোর খেতে হবে না বাইরে। খাইকে নিয়ে আসছে। এই ভিডিওটা বুধ করে তোলা, মায়ের গপু তো সেদিনকে করিয়ে দিল, এটা আমার গপু। আমি মেয়েকে বললাম কি কি রে আমাদের গপুটাকে করাবি না, বলে হ্যাঁ করাবো, ছোট্ট তো মেয়ে, আজকে অফিসে যাওয়ার আগে গপুকে পরিষ্কার করিয়ে সাজুগুজু করে দিয়ে গেছে, আমার কুর্তি গপু, বলে গেছে মা বেশি কিন্তু ই করবে না, জামা জামাটা এখানেই রয়েছে, আরে ঠিক আছে, একদম ছোট্ট দু করের মতন, বুঝেছো, হাতে নিচ্ছে, বুঝতে পারছো তো, এটা আমার শাশুড়ির ছিল, বুঝেছো, আমি বিয়ের পর এটা আমি কোনো প্রতিষ্ঠা করিনি, কিন্তু এমনি আমি জল মিষ্টি দিই, ঠাকুরটা এরকম আলমারির ভেতরে থাকবে। আমার শাশুড়ি তো অসুস্থ ছিলেন, অসুস্থ মানে খুবই অসুস্থ, উনি পারতেন না, তা তখন থেকেই আমি পুজোটা করি। তা আজকে দেখো কী সুন সুন করে সাজিয়েছে আমার মেয়ে গপুটাকে, আমি কালকে পুজো করব, কালকে বৃহস্পতিবার, ভালো দিনও, তা আমার মা বললো কি যে কালকে করিস পুজো, মন্দিরেও নাকি কালকে উৎসব হবে, তা আমি কালকে করব। এদিন আমরা নিরামিষই খাই, ওর বাবা এখানে সবজি এনেছে, বুঝেছো, সবজি এনেছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, জন্মাষ্টমী বৃষ্টি হবেই, ফল এনেছে, এখানে তো টক ফল টল ঢোকাতে পারি না, এখানে এনেছে এই পেঁপে খেজুর, আচ্ছা এখানে খেজুর আছে, পেঁপে আছে,
মিষ্টি আলু, গাজর, বাঁধাকপি, কাঁচা কলা আর কুমড়ো সব ভিজে গেছে। কুমড়ো বের করে রাখি, নাহলে দাঁড়া বের করে রাখি। মূলো এনেছে, অনেক মূলো, মূলো মূলো শাক আছে ওখানে, পাকা পেঁপে, পাকা পেঁপে বলে কাঁচা পেঁপে আছে, আলু আছে, দেখি কি করি, দেখি রান্না। এই তো এনেছে, ইয়ে এনেছে রে, ওই আরেকটা প্যাকেট আনতে পারিনি, সেখানে কাঁকরোল আছে, পটল আছে, আমি সবজি মুদি সদায় করতে যাব তখন নিয়ে আসবো। কো কার কাছে রেখে এসেছো? ভ্যানে আছে। ভ্যানে? কোন ভ্যানে? এই তো আমাদের এই জোড়া মন্দিরের মুখে থাকবে, ওরা চলে যাবে না আজকে? যা বউ কাচ্ছে না শুনো, আর কাজু কাজু টেন। ঠিক আছে, ওখানে কাঁকরোল আছে, তোমার পটল আছে, আরেকটা যেন। ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে নি, হ্যাঁ গা ধুয়ে এসেছি, সন্ধ্যাটা দিয়ে নি, আজকে তো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।